একটা গ্রহণযোগ্য ব্যক্তি যার গ্রহণযোগ্যতা দেশে আছে বিদেশে আছে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়ার মতো ব্যক্তিত্ব যোগ্যতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আওয়ামী লীগ এমন ছোট লোকই কাজ নাই যা না করছে আওয়ামী লীগ আওলে গেছে কি জন্য বলছি আজকে শেখ হাসিনার পাশে যদি কিছু ভালো মানুষ থাকতো রাজনীতিটা বুঝতো তাহলে প্রধানমন্ত্রীকে বলতো মাননীয় প্রধানমন্ত্রী ইউনূস সাহেবের যে ক্যালিবার তার যে মেরিট তার যে মেধা আসেন তার কথা বলে আমরা সেটা দেশের কাজে ব্যয় করি সেটা না বলে ওই যে প্রধানমন্ত্রীর পাশে তো ওই গোলাপ চোরারা প্রধানমন্ত্রীর পাশে মুক্তিযুদ্ধের পরে দর্শন করেছে মুক্তিযোদ্ধা হয়ে লুটপাট করেছে সেই লুটেরা কাজী তাকে ভালো পরামর্শ কি দিবে কিছুদিন আগে টাঙ্গাইলে শুয়োরের বাচ্চাকে দেখলাম এক শুয়োরের বাচ্চা সরি মাইন্ড করবেন না অনেকে যাই বলেন এত ভদ্র ভাষায় রাজনীতি করা যায় না এত সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়া রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে মাঝে মাঝে হাতটা খাঁচাইতে হয় তো পুলিশের পোশাক গায়ে পুলিশের পোশাক গায়ে আমি বলবো একটা শুয়োরের বাচ্চা ছিল আমাদের এখানে শাকিল গণ অধিকার পরিষদের দপ্তর সমন্বয়ক গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছে তাকে মুরগির মতো ঘাড় ধরে আপনার মিছিল থেকে টেনে নিয়ে যাচ্ছে কোন পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা একজন নাগরিকের গায়ে হাত তোলার অধিকার রাখে আর এটাকে কি মানুষ বলবো না মানুষের বাচ্চা বলবো আমি বলছি বনু তোমার চেহারার একেবারে ক্যামেরায় সেট করে আনিছি বাংলাদেশে থাকবা তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আমরা জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন চাই তার জন্য আমরা দাবি জানিয়ে আসছি যে বাংলাদেশে এই বাংলাদেশের স্বাধীনতার 52 বছরে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি হয়েছে সেটি হয়েছে বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং এই তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে বাংলাদেশে যতটি নির্বাচন হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে 1991 সাল 96 সাল 2001 সাল 2008 সাল এবং এই চারটা নির্বাচনের মধ্যে দুটো নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয়লাভ করেছে দুটো নির্বাচনে বিরোধী দল জয়লাভ করেছে বন্ধুগণ তাহলে আমার প্রশ্ন যিনি গণতন্ত্রের নাকি মানুষ কন্যা জাতির পিতার কন্যা 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমান সারাদিন জনগণকে নিয়ে ভাবেন তো এই জনগণ যে 2011 সালে তিনি যখন দেশে তার বাবার ন্যায় বাকশাল প্রতিষ্ঠা করার জন্য একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের ঘরে বন্দুক রেখে তুলে দিয়েছেন তখন থেকে বিরোধী দল দাবি জানিয়ে আসছে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নাই তাহলে কেন তিনি বিরোধী দলের দাবির প্রতি কর্ণপাত করছেন না কেন তিনি 14 সালে বিরোধী দলবিহীন নির্বাচন করেছেন কেন তিনি 18 সালে সমস্ত জাতীয় নেতাদেরকে জাতির সামনে কথা দিয়েছিলেন যে আপনারা আমি বঙ্গবন্ধুর কন্যা আমার বাবা দেশ স্বাধীন করেছে আমার 14 গোষ্ঠী জীবন দিয়েছে আমি এই দেশের মানুষকে একটা সুষ্ঠু নির্বাচন দিতে চাই আপনারা আমার প্রতি বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেছিল কিন্তু প্রধানমন্ত্রী কি কথা রেখেছিলেন কথা দিয়ে কথা যারা রাখে না তাদেরকে কি বলে আরে প্রধানমন্ত্রীকে আমরা কি বলবো আমি বলি নাই সব জনগণ বলছে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা দেবা দাও সবার বিরুদ্ধে আদালতে গিয়ে প্রমাণ করবো কারা মুনাফিক বেঈমান রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী ক্ষমতায় থাকতে জনগণের রক্তের হোলি খেলছে আজকে স্পষ্ট কথা সুষ্ঠু নির্বাচনের প্রিকন্ডিশন কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সরকার মনে করে কেয়ারটেকার গভর্নমেন্টের চেয়ে আরো ভালো পন্থা এবং প্রক্রিয়া আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে সেই প্রক্রিয়া এবং পদ্ধতিতে যেতে হবে কিন্তু যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দিবে না এখানে আমাদের বন্ধুরা যেটা বক্তব্য বলেছেন এটা ঠিক যে পৃথিবীর কোন দেশে স্বৈর শাসকরা
স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে যাননি, শেখ হাসিনাও যাবে না। তাকে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার শেখ হাসিনার নাই। এই যুব অধিকার পরিষদের নেতারা, ছাত্র অধিকার, যুব অধিকার, বিএনপি, জামাত, সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের যে ভোটের অধিকার গত দুটো নির্বাচনে শেখ হাসিনা এবং তার সহযোগীরা, এই বাকশালীরা এবং বাকশালের সহযোগীরা ছিনতাই করেছে, হরণ করেছে। এইবার আমরা হয় ওদের জীবন নেব, আর আমাদের জীবন দেব, কিন্তু ভোটের অধিকার ছেড়ে দিব না। আপনারা দেখেছেন গত 14 বছরে এই সরকার উন্নয়ন করেছে, অনেক গল্প গুজব করেছে, বাজেট দিলে সবসময় তাদের যারা সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী থাকে তাদের দিয়ে বলায় এইটা ব্যবসা বান্ধব। গত কয়েকদিন আগে প্রথম আলোর একটি পত্রিকার রিপোর্টে ছিল যে শেয়ার বাজারে 204টা আপনার সেবা ও শিল্প খাতের কোম্পানির মধ্যে 119টা কোম্পানি বলছে ব্যবসার লালবাতি জ্বলছে, ব্যবসার অবস্থা ভালো না, কিন্তু শেখ হাসিনা নাকি ব্যবসা বান্ধব কাজ করতেছে। এই যে বিখ্যাত দরবেশ বাবা 96-এ শেয়ার বাজার লুট করেছে, এখন লুট করেছে, এই লুটেরাই আজকে শেখ হাসিনার উপদেষ্টা। এই সরকারের পলিসি মেকার সালমানের প্রামাণের মতো লুটেরা, দুর্নীতিবাজরা। তাহলে অনেকেই বলে থাকেন, ধরেন পুলিশের লোক, আওয়ামী লীগের লোক, বুদ্ধিজীবীরা অনেকে বলেন যে শেখ হাসিনা আসলে দেশের জন্য কিছু করতে চায়। শেখ হাসিনা সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যখন বুঝি নাই ভালোভাবে রাজনীতি, দেশের অর্থনীতি নিয়ে পড়াশোনা করি নেই, বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে অ্যানালাইসিস করি নেই, তখন অনেক সময় মনে হতো আসলেই তো বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, তার কি টাকা পয়সা লাগে নাকি? সুতরাং তিনি চাইলে অবশ্যই, তার বাবার স্বপ্ন ছিল এই দেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ হবে, উন্নয়নশীল সমৃদ্ধ দেশ হবে। তিনি বোধহয় আসলেই তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তার বাবার মতো তিনিও একটা সংগ্রাম করতে চান এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়। কিন্তু বাস্তব চিত্র আমরা কি দেখলাম? শেখ হাসিনার 14 বছরে এই দেশের 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এবং প্রতিটি পয়সা পাচার করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং এই বাকশালের সহযোগী আমলা কামলা এমপি মন্ত্রীরা। বিরোধী দলের কোনো লোক এক পয়সাও পাচার করে নাই। শেখ হাসিনা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকতেন তাহলে ওই পাচার করার টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতেন। গত 14 বছরে শেখ হাসিনার সরকার শুধুমাত্র বিরোধী মতকে নির্মূল করার জন্য 600 মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, সরি গুম করেছে, 600 মানুষকে, 3,500 মানুষকে গুলি করে মেরে ক্রস ফায়ারের নাটক সাজিয়েছে। কোনো ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ, ধার্মিক জ্ঞান সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে নির্বিচারে গুম খুন করবে? আপনাদের মনে নাই এই শাপলা চত্বরে সেদিন রাতের অন্ধকারে কোরআনের পাখি আল্লাহ পাক বলছিল যে এই যে কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, আজকে দেখেন পৃথিবীতে একমাত্র গ্রন্থ কোরআন যেটা মানুষ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মগজে আল্লাহ পাক মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিয়েছে। কাজী কোরআন শরীফ যদি সব পুড়িয়ে ফেলায়, ধ্বংস করে ফেলে, কিন্তু কোরআনকে মোছা সম্ভব নয়। সেই কোরআনের পাখি আলেম ওলামা মাদ্রাসার নিরীহ ছাত্ররা দাবি নিয়ে এসেছিল, সেদিন তাদেরকে কচুকাটা করেছে। এই কচুকাটার নায়ক যারা তাদেরকে আপনারা ধরবেন না? বেনজিরের তো এখন আর পুলিশগিরি নাই, বেনজিরকে সামাজিক অনুষ্ঠানে পেলে অন্তত একটা থুথু দো, মারতে পারবেন বেটা, তুই আলেম ওলামাদের হত্যা করছস, তোর সময়ে বিরোধী দলের লোকেরা জীবন দিয়েছে আন্দোলন করতে গিয়ে, ঢাকা শহর বাস পুড়িয়েছ, অগ্নিসংযোগ করেছ বেনজির তোমরা, এইবারে রেহাই নাই, রেহাই আমরা দেবো না বলছি। যদি মরতে হয় 2-4টাকে নিয়েই মরবো, ক্লিয়ার? এই দেশে আর একটা রক্ত আমরা ঝরতে দেব না। শেখ হাসিনার বাকশালকে আর একটা দিন আমরা টিকতে দেব না। একটা কথা, যাদের মধ্যে ইমানি শক্তি আছে তারা এত দুর্বল না, আর যারা 2 নম্বর ওরা যে গ্রামে দেখবেন বা কুকুর, অনেক সময় মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, কামড় দিবে এরকম কাছে আসতে চায়, আপনি যদি ভেসকি দেন মানে একটু ভাব
হাট করবেন যে নিচ থেকে ঢিল উঠায় ওর গায়ে মারবেন, ও দেখবেন দৌড়াইবে। আজকে এই যে শান্তিপূর্ণ সভা সমাবেশে যারা বন্দুকের নল ত্যাগ করে একটা বেসকি দেন বন্দুক রাইখা পালাইবে, যারা হকি স্টিক লাঠি ছোটা নিয়ে আছে পাল্টা ধাওয়া দেন এলাকা ছাইরা পালাইবে। 14 বছরে তো রক্ত আমরা ঝরাচ্ছি, আর কত রক্ত ঝরাবো? প্রয়োজনে এইবার চূড়ান্ত রক্ত ঝরিয়ে এসপার ওসপার করে আমরা ঘরে পরিষ্কার। আওয়ামী লীগ এখন আউলে গেছে, যে কারণে আপনার আমির হোসেন আমুর মতো সিনিয়র নেতা তিনি যেভাবে ঠান্ডা মাথায় বক্তব্য রাখলেন যে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা সংলাপে বসব, এমন বিনয়ের সুর, মানে বিষাদের করুণ সুর বিউগলে বেজে উঠেছে, যে বলছে যে বিএনপির সাথে বসে আমরা দেখতে চাই সুষ্ঠু নির্বাচনের বাধাটা কোথায়। যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বলা শুরু করছে খাইছে, আমু ভাই তো থলের বিড়াল বাইর করে দিতে আছে, তলে তলে যে তারা সেফ এক্সিট নেওয়ার ব্যবস্থা করতেছে, তো আমরা যে এদের কথায় গুম খুন করলাম, রাস্তায় পিটাপিটি করলাম, আমাকে রক্ষা করবে কে? এই নেতা কর্মীরা ফোন দিয়েছে, খবর কি, আমরা কি জার্সি পাল্টাবো? মানে জার্সি আওয়ামী লীগেরটা খুইলা বিরোধী দলেরটা গায়ে দেবে কিনা? যেই বলছে জার্সি পাল্টাবো, এখন কলিজায় কাপন ধরেছে খাইছে। নেতা কর্মীরা যদি আগেই সইরা যায়, শ্রীলঙ্কায় তো প্লেন নিয়ে ভাগতে পারছিল, আর্মি প্রোটেকশন দিয়া সেফ গার্ড করে দিছে, তাহলে আমাদের কি হবে? কারণ আপনারা ইতিমধ্যে জানেন সচিবালয়ের যে সচিব হয়ে গেছে তার তো কিছু পাওয়ার নাই, কিন্তু যিনি জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, পুলিশের এসপি, এডিশনাল এসপি, যিনি এসপি, ডিআইজি, যার চাকরি আরো 8 থেকে 10 বছর আসে আছে, সে তো চিন্তা করতেছে আমার তো চাকরি করতে হবে। শেখ হাসিনার কাছ থেকে যা পাওয়ার পাইছে এখন জার্সি পাল্টে ওইদিকে, হাওয়া যেইদিকে আমরা আছি সেইদিকে। বেশ কিছু পুলিশের ভাইরা ফোন দিচ্ছে, যাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, বিশ্ববিদ্যালয়ের ভাই, এই জয়েন্ট সেক্রেটারি, সচিব টচিব, কি খবর নূর, এখন তো সময় তোমাদের, আমরা কি তোমাদের সুনজরে আছি? বলছে অবশ্যই আছেন, আপনারা সরকারি চাকরি করেছেন আমরা জানি, কারণ আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি গুলি না করলে আপনার চাকরি থাকতো না। কারণ আমরা যে নিউ মার্কেটে ব্যবসায়ী এবং ছাত্রদের আন্দোলন দেখেছেন, এক পুলিশ গুলি করে নাই, তার বস আরেকজনে ধাপ করে থাপড় মারিয়ে দিচ্ছে, সেগুলো দেখছেন। এই যে থাপড় মারলো সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? না, নেই। বলছি আমাদের কিছু হারানোর নাই। ওই যে একজন বলছে না আজকে সেকেন্ড বেবি হয়েছে, ওইটা রাইখেই চলে গেছি ঢাকা মেডিকেল হাসপাতালে, বউয়ের খবর নাই, অসুস্থ আছে, কিন্তু তারপরে ঢাকা মেডিকেলে চলে গেছি। কেন? আজকে যে দেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি, এই দেশের যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিল সিরাজুল আলম দাদা ভাই, তার সাথে ব্যক্তিগতভাবে খুব বেশি পরিচয় নেই, একবার সম্ভবত মিট হয়েছে, কিন্তু আমি তো কিংবা আমরা তো এত অকৃতজ্ঞ না, তাদের ইতিহাস এবং অবদান সম্পর্কে আমরা জানি, তাকে দেখতে চলে গেছি ঢাকা মেডিকেলে। সো আমরা নিজের জীবনের পরোয়া করি না, নিজের পরিবারের কথা চিন্তা করি না, এখন চিন্তা একটাই, ধ্যানে জ্ঞানে দিনে রাত্রে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটানো, গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, এবং 14 বছরে যারা গুম খুন করেছে সেই সমস্ত নরক পিশাচদেরকে বিচারের মুখোমুখি করা। ইতিমধ্যেই 2018 সালের নির্বাচনের 45 কুলাঙ্গার চিহ্নিত, দৈনিক সুরমা নিউজ, লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্রিকা, তারা বলেছে যে 45 কালপ্রিটকে চিহ্নিত করেছে যারা ভিসা নীতি, মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করতেছে, যে এই 45 চোরাই মিলা 2018 সালে জনগণের ভোট চুরি করছে। তো এখন তো আমরা চিনা গেলাম কিভাবে ভোট চুরি করছে, ক্লু আছে তো আমাদের কাছে, তো এদেরকে আমরা ধরতে পারবো না? এখন আর শুধু আপনারা একা না, আপনাদের সাথে পুরো আন্তর্জাতিক বিশ্ব আছে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধার সৃষ্টি করবে, সুষ্ঠু নির্বাচন সহিংস হওয়ার জন্য কিংবা ফেয়ার না হওয়ার জন্য যারা দায়ী থাকবে, সে সরকারি এবং বেসরকারি, সাবেক এবং বর্তমান, পুলিশ, জুডিশিয়ারি, বিচারক, টিচারক, 14 মানে একেবারে গোষ্ঠী সুদ্ধা,
পেছায়া বলছে যে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি আরো তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো কানাডা অস্ট্রেলিয়া ইউকে এমন কি ইউ সহ আরো বেশ কয়েকটা রাষ্ট্র সেটা অনুসরণ করবে যে কারণে ওই যে দেখছেন না হঠাৎ করে ছুটির বিশেষ আবেদন অনেকে ভাগতেছে ভাগতেছে টাকা পয়সা সেভ করার জন্য কারণ এই ডাকাতটা এত টাকা পয়সা কামিয়েছে ওর বেতন দেখা যায় 40,000 50,000 1 লাখ সেদিন এক ব্যবসায়ী বলল ভাই ওই যে অমুকের ও আমার কাছ থেকে কিছুদিন আগে 1 কোটি টাকা নিয়ে গেছে আমি কারণ আমাকে এক সময় হেফাজতের মামলায় অর্থের যোগানদাতা হিসেবে আসামি করে দিয়েছে এখন আসছে 1 কোটি টাকা না দিলে আমার একটা কনস্ট্রাকশন সাইট চলে ঝামেলা করবে আপনারা জানলে অবাক হবেন আমি খুব যখন কথাগুলো শুনি গা শিউরে ওঠে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই রকম কাজ করতে পারে একজন ব্যবসায়ী শুধুমাত্র বিএনপি করার কারণে তাকে মেরে এত অসুস্থ করেছে এমন কি স্কয়ার হসপিটালে তিনি ভর্তি ছিলেন সেখানেও ফোন করে তাকে বের করে দিয়েছে তিনি যেন স্কয়ার হসপিটালে চিকিৎসা না নিতে পারেন এটা শুধু বিএনপির লোকেরা না কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা তো তার ভুক্তভোগী এই যে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রাতে অন্ধকারে সেদিন এই গোয়েন্দা সংস্থা পুলিশের কর্মকর্তাদের হুমকি ধামকিতে আমাদেরকে বের করে দিয়েছিল তাদের বিচার আমরা করব না আমরা বন্দুকের নল থেকে ক্লোজ ফায়ার দেব না যা করব সব আইনের মধ্যে থেকে কাজী প্রশাসনের ভাই বোনদেরকে এইটুকু বলি যারা আইনের মধ্যে থেকে কাজ করছেন তাদের কারো ক্ষতি হবে না এবং কালকে যদি আমরা নতুনভাবে গভর্নমেন্ট ফর্ম করি আমরা চাইলে কি আর্মি পাল্টাই দিতে পারবো পুলিশ সব পাল্টাই দিতে পারবো র‍্যাব পাল্টাই দিতে পারবো পারবো না নিশ্চয়ই তাদেরকে দিয়েই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করা লাগবে কাজী সেই ক্ষেত্রে পুলিশের প্রশাসনের বিচার বিভাগের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা সৎ সাহসী দেশপ্রেমিক এবং এই দুঃশাসন বিরোধী তাদেরকে বলবো আপনারা একটু ঘুরে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ান দেশের ভাগ্য খুলবে জনগণের ভাগ্য খুলবে আপনাদের মঙ্গল হবে আজকের এই গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারে এই যুব সমাজ আমি যুব অধিকার আমাদের একটা অঙ্গ সংগঠন সারা বাংলাদেশের মূল দলের চেয়ে আমাদের যুব সংগঠন একটি তাদেরকে বলবো সারা দেশের যুব অধিকারের ব্যানারে কথা পরিষ্কার আমরা শুধুমাত্র কাউকে ক্ষমতা থেকে ফেলানো কাউকে ক্ষমতায় নেওয়া কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করছি না কারণের অঙ্গীকার দেশ হবে জনতার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জনগণ অর্জন করেছিল আজকে বাকশালীরা জনগণের যে অধিকার কেড়ে নিয়েছে আমরা জনগণের কাছে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কোন ব্যক্তি দল কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই লড়াই এই বিষেদগার কিংবা এই বক্তৃতা নয় আমাদের বিষেদগার বক্তৃতা লড়াই ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে আজ যুব অধিকারকে বলবো আপনারা সারা দেশে যুব অধিকারের ব্যানারে জেলা উপজেলায় সমস্ত ইউনিটে এই সমাবেশের ধারাবাহিকতা থাকুক যেমনিভাবে গণ অধিকার পরিষদ আমরা গণসমাবেশের মাধ্যমে শুরু করছি দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশ অনেকে বলছে ভাই এই বিদ্যুৎ নিয়ে আপনারা কর্মসূচি দেন না কেন বিদ্যুৎ তো একটামাত্র বাংলাদেশের সমস্যা না এরকম শত শত সমস্যা এই সমস্যার মূলে রয়েছে এই অবৈধ বাকশালী ভোটচোর ভোট ডাকাত ফ্যাসিবাদ সরকার পতন না ঘটাতে পারলে তো কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় এই বিদ্যুতের কথা বলছেন ছয়টা কোম্পানি এই যে কুইক রেন্টাল রেন্টালের নামে প্রতি বছর 18 থেকে 20 হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে কারা সামিট গ্রুপ ওরিয়ান গ্রুপ বাংলাটেক সমস্ত কোম্পানিগুলো সরকারের এমপি মন্ত্রীদের এবং এই সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী দেখা যায় না তারা কোথায় কোথায় লুটপাট করছে দীর্ঘদিন একই মিনিস্ট্রির দায়িত্ব থাকা অবস্থায় তলে তলে সব নিয়ে নিচ্ছে আপনি চিন্তা করেন 1-2 কোটি না 100-200 কোটি না প্রতি বছর 18 থেকে 20 হাজার কোটি টাকা শুধুমাত্র বিদ্যুৎ খাত থেকেই তারা ভাড়ার নামে বুয়া কোম্পানি করে টিনের ছাপরা ছোপরা দিয়ে সরকারের কাছ থেকে নিয়ে নিচ্ছে বিএনপি জামাতের লোকেরা নিচ্ছে টাকা না সরকারি দলের লোকেরা নিচ্ছে
প্রতি বছর দেশ থেকে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান তারা বলছে আমদানি রপ্তানির নামে এই ভাগ ফকর দিয়ে প্রতি বছর 64 থেকে 72 হাজার কোটি টাকা পাচার হচ্ছে 64 থেকে 72 হাজার কোটি টাকা চিন্তা করেন আর টিআইবি বলছে এর পরিমাণ 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা লজ্জা লজ্জা কার বিচার হচ্ছে এই যে কিছু থাকে বাংলাদেশটা শুধুমাত্র আন্তর্জাতিকভাবে নিউজ হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুল সুবহান গোলাপ যুক্তরাষ্ট্রে পিজা সাপ্লাই দিত পিজা অনলাইনে যে ফুড পান্ডা অর্ডার দেয় যেমন ওই পিজা সাপ্লাই দিত পিজা সাপ্লাইয়ারের এখন যুক্তরাষ্ট্রে বাড়ি আরে গ্রামে বেনামে প্রপার্টি আছে এই সময় দেখি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে থাকে প্রধানমন্ত্রী যেখানে প্রোগ্রামে যায় সেখানে বসে সুরাকে যদি আমরা প্রধানমন্ত্রীর পাশে দেখি সেই প্রধানমন্ত্রীর কথাকে আমাদের বিশ্বাসযোগ্য মনে হবে একজন দুর্নীতিবাজকে নিয়ে প্রধানমন্ত্রী প্রোগ্রাম করেন তার সেক্রেটারি পালা সেই প্রধানমন্ত্রী যদি বলেন যে আমরা দুর্নীতি করলাম সেটাকে বিশ্বাসযোগ্য না এই নির্বাচন সংলাপ বিরোধী দলের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য আন্দোলনের গতি নষ্ট করার জন্য তীব্রতা নষ্ট করার জন্য আন্দোলনকে ভণ্ডুল করার জন্য ওরা হরেক রকমের তাল বাহানা করবে বিরোধী দলকে কোন তাল বাহানার ফাঁদে পা দেওয়া যাবে না কথা পরিষ্কার সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে চায় 96 যেমন বিএনপি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আজকে আওয়ামী লীগ পার্লামেন্টে আছে কেয়ারটেকারের বিল আবার পাশ করেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনেন কাকে প্রধান উপদেষ্টা করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন সরকার বুঝতে পারছে পশ্চিমা চাপে আমরা ভালো পরামর্শ দিতে চাই প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনাকে পরিপূর্ণ সেফ এক্সিট আমরা দেব আপনি কেয়ারটেকার গফের বিল সংশোধন আনেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিন বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবে সেই বিষয়ে সমঝোতায় পৌঁছান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রেখে পাগলেও নির্বাচনে যাবে এখন নির্বাচনে যাবেন না তার মানে কি 14-18 সালের মতো ঘরে বসে থাকবেন আর প্রেস ক্লাবে বক্তব্য দিবেন না নির্বাচনের আগেই তাদেরকে বাধ্য করতে হবে তারা যেন নাকে খত দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সেইভাবে তীব্র আন্দোলন করতে হবে সেই আন্দোলনে যারাই রাজপথে থাকবে সে জামাত হোক বামপন্থী হোক ডানপন্থী হোক তারাই আমাদের বন্ধু ভাই কাজী নিজেদের সমালোচনা করে আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না জামাত একটা রাজনৈতিক দল রাজনীতি করা সবাই সমাবেশ করার অধিকার জামাতের আছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আপনার বিরোধিতার নামে অনেক নিরীহ আলেম ওলামা রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কিত বিচার নামে ফাঁসি দিয়েছিল ভারতের পরামর্শে আওয়ামী লীগ ভারতের গোলামি করতে পারে বাংলার জনগণ ভারতের গোলামি করবে না আমরা করব না এই যে শুনেন নাই যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো পুরো মিডল ইস্ট ইন্ডিয়ান পণ্য বয়কট করলো একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বিবৃতি দিল আমাদের এই আলগা সরকার এই আলগা মোমেন্টের একটা বিবৃতি দেয় নাই কারণ এটা দিয়ে বুঝাইছে তোমরা জয় শ্রীরাম বললাম ওইটা দিয়ে আছি আর যাবো সেটা দিয়ে আছি আমরা তোমাদের গোলামি করে ক্ষমতায় থাকতে চাই যে কারণে যখন এই ভারতের নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্রে যখন বাংলাদেশকে দেখানো হয় নেপালের মতো রাষ্ট্র পাকিস্তানের মতো রাষ্ট্র কোনো বিবৃতি দেয় প্রতিবাদ দেয় আমাদের এই মেরুদণ্ডহীন মাজা ভাঙ্গা ভারতের দালালের একটা বিবৃতি দেয় না সীমান্ত প্রতিনিয়ত হ্রাস পড়ে এই যে ভারতের সেনাপ্রধান আসলো কিছুদিন আগে আমাদের আর্মি অফিসাররা ভারতের সেনাপ্রধানকে স্যালুট দিচ্ছে আর আসার সময়ও সীমান্তে লাশ পড়েছে আমাদের সেনাবাহিনীর সৈনিকদেরকে ক্যারিয়ারের সময় একটা প্রতিপক্ষ সিলেক্ট করে তাদেরকে বন্দুকের নিশানা ঠিক করে আগে সেটা আমাদের সেনাবাহিনীর ট্রেনিং এ ছিল ভারত কারণ আমাদের নিকটবর্তী দেশ ভারত আমাদের যদি যুদ্ধ লাগে ভারত কিংবা মিয়ানমারের সাথে লাগবে পাকিস্তান চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যুদ্ধ লাগবে না কিন্তু আমাদের
আনসার বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, ইউনিয়ন পরিষদের চৌকিদার বলেন, এমন কোন লেয়ার নাই যেখানে ভারতের প্রতিনিধি এজেন্ট পাবেন না। সবচেয়ে বড় কথা, এই সরকারের আমলে এটা ভারতের আনন্দবাজার পত্রিকায় নিউজ হয়েছে, ভারতে বাংলাদেশের মনোনয়ন বিক্রি হয়। কারা বিক্রি করে? ওই যে প্রণব কাকু শেখ হাসিনাকে ক্ষমতা এনেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে সমঝোতা করে, সেই প্রণব কাকুর ছেলেরা আওয়ামী লীগের মনোনয়ন ভারতে বেচে। তো এটাই বলছি, আওয়ামী লীগ এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠছে, গণতন্ত্রের জন্য হুমকি তো বটেই, এখন স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতকে ট্রানজিট, আপনার স্থল পথ ব্যবহার, নৌপথ ব্যবহার, মাতার বাড়ি এই আপনার পোর্ট করার মতো যে সমস্ত চুক্তি করেছে, অনেক চুক্তি আমরা জানি না, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা স্বাধীনতা বলে আর কিছু নাই। আওয়ামী লীগকে দেশের জন্যই হটাতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হটাতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠায় হটাতে হবে। তাই আমি সর্বশেষ আমার বক্তব্য এটা বলেই শেষ করব, এখন আর কোনো দফা রফার মধ্যে নাই, ১৪ দফা ১৩ দফার মধ্যে না, এখন দফা একটা, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, বেশি পথের পতনে এসব কাছে যেই পথে আয়ুব কাছে যেই পথে বাকশালী যে রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই বাংলায় হবে না, বাকশালীদের ঠিকানা এসব ভাই এসব বোন ছাত্র যুবক জনতা।